মানেই আমাদের কাছে সুপার হিরো, কিন্তু সেই সব সুপার হিরোর আড়ালে ঢাকা পড়ে থাকেন রক্ত মাংসের কতগুলো মানুষ, যাদের রাগ দুঃখ মন খারাপ থেকে সবকিছুই হয়, মাঝে মধ্যে চেপে ধরে বেপরোয়া সব রোগ ব্যাধিও। তবু সেসব সঙ্গে নিয়েই পর্দায় দর্শকদের হাসান কাঁদান মন জয় করেন তারা। বলিউডের কোন কোন তারকাকে লড়াই করতে হয়েছে এমন কঠিন সব অসুস্থতার সঙ্গে, আসুন শুনে নি। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। তারকা মানেই ঝাঁ চকচকে গ্ল্যামার জগৎ, সেই মানুষগুলোকে অনেক সময় পর্দার চরিত্রদের সঙ্গে গুলিয়ে ফেলি আমরা, কিন্তু ব্যক্তিগত জীবনে কম লড়াই কম সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় না তাঁদের, বহু রকমের শারীরিক সমস্যারও শিকার তাঁরা। তবে পর্দায় সেসবকে ছাপিয়ে বড় হয়ে ওঠে তাঁদের শিল্পী সত্তা। সম্প্রতি নাসিরউদ্দিন শাহ জানিয়েছিলেন তিনি অনোম্যাটোম্যানিয়া নামে একটি রোগের শিকার, কথায় কথায় একই শব্দ পৌনঃপুনিকভাবে ব্যবহার করে ফেলেন তিনি নিজের অজান্তে, এমনকি ঘুমের মধ্যেও পিছু ছাড়ে না তাঁর এই অভ্যেস। শুধু নাসিরউদ্দিন শাহই নন, বলিউডের বহু অভিনেতাই ব্যক্তিগত জীবনে ভুগেছেন বেশ কিছু কঠিন অসুখে, সেসবের জন্য নানা ধরনের অসুবিধার মধ্যে দিয়েও যেতে হয়েছে তাঁদের। তবে পর্দায় তার আঁচও পাননি দর্শক। আজ তেমনই কয়েকজন তারকার কথা বলবো আপনাকে, যারা জীবনে সম্মুখীন হয়েছেন তেমনই কিছু ঘোরতর অসুস্থতার। কারা রয়েছেন সেই তালিকায়, আসুন শুনে নি। বলিউডের সুদর্শনতম নায়ক হৃতিক রোশন, অভিনয় তো বটেই, নাচেও বলিউডে তার জুড়ি মেলাভার, কিন্তু সেই ম্যাজিক্যাল ব্যক্তিত্বের আড়ালে লুকিয়ে রয়েছে তার বেশ কিছু শারীরিক সমস্যাও। ছোটবেলা থেকেই তোতলামির সমস্যা ছিল তার, বড় হয়ে স্পাইনাল স্টেনোসিস নামে একটি রোগ ধরা পড়ে তাঁর, যে রোগে স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ডটি বেঁকে যেতে শুরু করে, এর জন্য অস্ত্রোপচারও করতে হয়েছিল হৃতিককে। এরপর যার কথা বলবো তিনি দক্ষিণী অভিনেত্রী সামান্থা প্রভু, ফ্যামিলি ম্যান টু তে তার অভিনয় মুগ্ধ করেছিল আমাদের। সম্প্রতি পুষ্পা ছবির একটি গানে তাকে দেখা গিয়েছিল অন্য ভূমিকায়, তা সেই সামান্থা নাকি পলিমরফাস লাইট ইপারশন নামে একটি রোগের শিকার। 2012 সালে রোগটি ধরা পড়ে তাঁর, সূর্যের আলো নাকি একেবারেই সহ্য করতে পারেন না সামান্থা। এরপর যার কথা বলবো তিনি নামেই কিংবদন্তি রজনীকান্ত, পারেন না এমন কোনো কাজই বোধ হয় নেই, দক্ষিণী ছবি থেকে বলিউড সব জায়গাতেই সমান জনপ্রিয় এই তারকা। তবে তিনি নাকি বেজায় ভুগেছিলেন ব্রঙ্কাইটিস রোগে, এমনকি হাসপাতালেও ভর্তি করা হয়েছিল তাঁকে। এরপর তালিকায় রয়েছেন বলিউডের ভাইজান, তিনি নাকি ভুগছেন ট্রাইজেমিনাল নিউরালজিয়া রোগে, তার জন্য নাকি বহু সময় মুখের নানা জায়গায় যন্ত্রণায় কষ্ট পান সলমান। সব শেষে যার কথা বলবো তিনি জেন ওয়াই এর হার্টথ্রব, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি থেকে শুরু করে বাজিরাও মস্তানি, 83 থেকে গেহরাইয়া, প্রায় সবকটি ছবিতেই নিজের প্রতিভার ছাপ রেখেছেন তিনি। ঠিকই ধরেছেন, দীপিকা পাড়ুকোনের কথাই বলছি। অনেকেই জানেন দীর্ঘ সময় ধরে ডিপ্রেশনে ভুগেছেন দীপিকা, সেখান থেকে স্বাভাবিক জীবনে ফিরতে কম লড়াই করতে হয়নি তাঁকে। তবে সুস্থ হয়ে ফিরে লিভ লাভ লাভ নামে একটি সংস্থাও খোলেন দীপিকা, যেখানে ডিপ্রেশনে আক্রান্ত মানুষদের চিকিৎসা করা হয়। ব্যক্তিগত জীবনে যতই সমস্যা থাকুক না কেন, পর্দায় কিন্তু সেসব ফুটে উঠতে দেন না তারা একেবারে, আর তার জন্যই বোধ হয় তারকা তারা, আর আম আদমিদের থেকে অনেকখানি আলাদা তাঁদের উপস্থিতি। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।